নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। অক্টোবর 2023 বিষ রাশির কেমন যাবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রত্যেকে সপরিবারে খুব আনন্দে কাটুক, অর্থাৎ আপনারা সকলে মিলে যেন এই দুর্গাপূজা খুব আনন্দে কাটান, আমি এই ঈশ্বরের কাছে কামনা করি। মা দুর্গা আপনাদের দুর্গতি নাশ করুক এবং সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যেন নিয়ে আনে মা দুর্গা, এই কামনা করেই আজকের এই ভিডিওটি শুরু করছি। প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন। দেখুন, অক্টোবর মাসে বৃষ রাশি কেমন যাবে গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে বলবো। প্রথম আসি আপনাদের রাশিতে। রাশির অধিপতি আপনার চতুর্থ গৃহে অবস্থান করছে এবং মঙ্গল আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, অষ্টম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে কিন্তু দেখছে। অর্থাৎ শরীরের পার্টটা নিয়ে যদি আমি বলি, শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা কিন্তু সমস্যা কিন্তু নেই, যে শরীর নিয়ে যে বড় কোনো সমস্যা হেলথ নিয়ে সেটা কিন্তু নেই। খুচরো টুকিটাকি সমস্যা থাকতে পারে, কিন্তু বড় ধরনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ শুক্রের প্লেসমেন্ট এবং মঙ্গলের যে দৃষ্টি আপনার স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো। এ মাসে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, কারণ সুখভাবে শুক্র অবস্থান করছে, অর্থাৎ আপনাদের বন্ধুবান্ধব মায়ের সুখ এবং এই মাসে আপনাদের কোনো প্রপার্টি দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন এবং নিজস্ব কোনো বাড়ি বা কোনো ফ্ল্যাট কেনার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের পঞ্চমভাবে বুধ অবস্থান করছে এবং রবি অবস্থান করছে। দেখুন, একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের এ মাসে প্রেমের ক্ষেত্রটা কিন্তু খুব ভালো, কারণ বুধ পঞ্চমভাবে অবস্থান করে 19 অক্টোবর পর্যন্ত এই জায়গাটা কিন্তু আপনাদের ম্যানেজ কিন্তু করবে। 19 অক্টোবর পর্যন্ত প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় কিন্তু আপনাদের আসতে চলেছে। যাদের ব্রেকআপ হয়েছিল সেই ব্রেকআপটা আপনাদের কাটবে, কিন্তু নিজেদের মধ্যে একটু হলো ইগো সেন্টিমেন্ট রাগ জেদ আপনার বা আপনার পার্টনারের দুজনের ক্ষেত্রে কিন্তু একটু ইগো সেন্টিমেন্ট রাগ জেদটা থাকবে, এই জায়গাটা কিছুটা হলো আপনাদেরকে কিন্তু সরিয়ে ফেলতে হবে, নয়তো ছোটোখাটো সমস্যা আসতে পারে। কিন্তু নতুন প্রেম এবং এই পুজোর মাসে পুরাতন প্রেম কামব্যাক করার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র শুক্র এবং মঙ্গলের পজিশন দেখা দরকার এবং আপনাদের পঞ্চম ভাব কেমন রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব এক্স্যাক্ট আপনাদের প্রেমের ক্ষেত্রে কেমন যেতে চলেছে, কারণ পুজো মানে নতুন প্রেম। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, 19 অক্টোবর পর্যন্ত আপনাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো, 19 অক্টোবরের মধ্যে যদি আপনাদের কোনো এক্সাম থাকে সেই জায়গাটা কিন্তু ভালো, কিন্তু 19 অক্টোবরের পর থেকে আপনাদের পড়াশোনার জায়গাটা কিছুটা হলেও সমস্যা কিন্তু আসবে। পঞ্চম প্রতি ষষ্ঠভাবে চলে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে মন না লাগা বা বড় কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বাধা আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, আমি বলবো আপনারা 17 অক্টোবর পর্যন্ত বিশেষভাবে সাবধান থাকবেন, কারণ আপনাদের পঞ্চমভাবে রবি অবস্থান করছে। 17 অক্টোবর পর্যন্ত যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সাবধান বানিয়ে আমি আবারও বলছি, যদিও বুধ অবস্থান করছে কিছুটা অ্যাডজাস্ট বুধ করিয়ে নেবে। এবং মঙ্গল আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন, মঙ্গল যখন অশুভভাবে অবস্থান করে এখানে আপনাদের কিছুটা হলো ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু বাড়বে 23 অক্টোবর থেকে, এটা কিন্তু নিশ্চিত রূপে আমি বলতে পারি। এবং যেহেতু আপনাদের সপ্তমপতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে, আপনাদের লাইফ পার্টনারের হেলথের বিষয়ে কিছু খরচ হতে পারে, অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার তার
স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা আপনাদের খরচ হতে পারে, অথবা আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা আর্গুমেন্ট, নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে সূর্যের পার্টটার দিকে ফোকাস দিন, সূর্যের পার্ট নিয়ে কিছুটা হলেও বুগার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই সময় কোনো উটকো ঝামেলাতে আপনারা জড়িয়ে পড়তে পারেন, এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ আপনাদের বৃদ্ধি হতে পারে, অর্থাৎ আপনাদের ভোগের জন্য আপনাদের ঋণের জায়গাটা কিন্তু পাবে। ষষ্ঠভাবে মঙ্গল তো ঋণ বৃদ্ধি করবে, এবং যারা ভাবছেন যে কোনো মামলা মকদ্দমা শুরু করবো, আমি বলবো এই সময় আপনারা কিন্তু সেই জায়গাটায় হাত আপনারা দিবেন না, কোনো ভুল সিদ্ধান্ত ভুল ডিসিশান আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন সপ্তম ভাবি হচ্ছে বিজনেস, সপ্তমপতি আপনার অবস্থান করছে অষ্টম ষষ্ঠ গৃহে। ব্যবসার জায়গাটা বলবো আমি মধ্যম রয়েছে, বিশেষ করে গার্মেন্টসের বিজনেস, বিউটি পার্লারের ব্যবসা, কসমেটিক্সের বিজনেস আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দিবে, কারণ শুক্র বুধ এবং শনির প্লেসমেন্টটা ভালো রয়েছে। যারা গাড়ির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে, যারা পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন বা ফাস্টফুডের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, খরচ আপনাদের বাড়বে এই মাসে, এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকেও কিন্তু ইনকাম আপনাদের বাড়বে। বিদেশের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ কিন্তু হবে। এবার আসি আপনাদের ভাগ্য এবং কর্ম। দেখুন ভাগ্যাধিপতিও শনি এবং কর্মাধিপতিও শনি কোথায় অবস্থান করছে? আপনাদের কর্মভাবে অবস্থান করছে, এবং শ্বসন এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং শনি বর্তমানে রেট্রোগ্রেড অবস্থাতে অবস্থান করছে। আমি একটি কথা বলবো, 23 অক্টোবরের পর থেকে এবং 25 অক্টোবরের মধ্যে যারা বেকার বসে আছেন, চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, তাদের কিন্তু চাকরি হওয়ার প্রবল যোগ কিন্তু দিচ্ছে 23 অক্টোবর টু 25 অক্টোবরের মধ্যে। হ্যাঁ, যদি আপনাদের দশা মহাদশা পারমিট করে গ্রহের অবস্থান যদি ভালো থাকে, 23 অক্টোবর টু 25 অক্টোবরের মধ্যে কোনো চাকরির একটা সম্ভাবনা, যা যোগাযোগ আছে বা তার জন্য কথাবার্তা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন এবং যারা ডেজিগনেশন চেঞ্জের জায়গা, সিট চেঞ্জের সম্ভাবনা কিন্তু রয়েছে। অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিং লাইনে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের এ সময় বিশেষ করে পেটের একটু হলেও সমস্যা কিন্তু আপনাদেরকে দিবে, এবং এর সাথে সাথে বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের প্রপার্টি থেকে এই মাসে কিন্তু বড় ধরনের লাভ কিন্তু আসতে চলেছে। এবার আসি আপনি বিশ্বরাশি মানুষ, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন তার জন্য কোনো কথাবার্তা হওয়া বা কোনো যোগাযোগ হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি করবে অক্টোবর মাসে। অর্থাৎ বিয়ে না হলেও বিয়ের জন্য প্রস্তাব আসা এই জায়গাটা রয়েছে। যারা ভাড়া দিয়ে চলেন, অর্থাৎ আপনার দোকান আছে বা আপনার বাড়ি আছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভালো সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে বৃষরাশির ক্ষেত্রে, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। এবং এই মাসে আপনাদের ভ্রমণ, কোনো দূরযাত্রা হওয়ার প্রবল যোগ কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ কোনো জায়গাতে বেড়াতে যাওয়া সপরিবারে, এই ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং কিছুটা হলেও আপনাদের এই মাসে মানসিক চাপ আপনাদের থাকবে, এবং আপনাদের অর্থ খরচ এই মাসে খুব বেশি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ খরচের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ করুন। এবং পাশাপাশি রাগ জেদ, জেদ এবং রাগ আপনাদের এই মাসে কিন্তু বৃদ্ধি করবে, রাগ জেদটা কন্ট্রোল করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু এই মাসটা যথেষ্ট কিন্তু ভালো। অর্থাৎ ওভারঅল যদি বলা যায় বৃষরাশির ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ ষষ্ঠভাবে মঙ্গল, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু আপনাদের এ মাসে বড় ধরনের কোনো পরিবর্তন বা অর্থনৈতিক দিক থেকে আপনাদের কোনো লাভ এই সময় কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা
মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।